আজকের লেকচারে আমি রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে জটিল যৌগের নামকরণ। তো জটিল যৌগের নামকরণ সাধারণত এমসিকিউ আকারে এসে থাকে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রচুর আকারে এবং কলেজের ট্রাম পরীক্ষায়। তো জটিল যৌগের নামকরণের নামকরণ শিখতে হলে আমাদের অবশ্যই এই পাঁচটি নোট জানতে হবে, আর এই পাঁচটি নোট আমরা যদি বুঝতে পারি তাহলে 100%লি আমরা কি জটিল যৌগের নামকরণ আমরা পারবো, বা জটিল যৌগ দেখলে আমরা নাম বলতে পারবো। তো এরকম একটা আগে যৌগ নিতে হবে, নাহলে আমরা বুঝবো না। এই নোট পাঁচটি আমরা এই একটি যৌগের ক্ষেত্রে প্রয়োগ করে দেখব, দুটি যৌগের ক্ষেত্রে। তো প্রথমে একটি যৌগ লিখে আমি এখানে আয়রন থার্ড ব্র্যাকেট দিলাম, এটা বুঝাবো পুরোপুরি। সায়ানাইড ছয়টা দিলাম, সায়ানাইড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবং এখানে অ্যানায়ন দিলাম তিনটা। তো এখন ব্যাপারটা হলো আমরা এখন নোট ফলো করব। তো নোট নোটে যদি আমরা দেখি কি দেখতে পারি, যে প্রথমে লিগেন্ডের নাম সংখ্যা। তো এখন আমার এই এটা হলো জটিল যৌগ, এটা চিনবো কীভাবে? এই যে থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেট থাকলে এটা জটিল যৌগ, এটা বুঝতে পারলাম। তো থার্ড ব্র্যাকেট জটিল যৌগ বুঝতে পারলাম, এখন চিনতে হবে লিগেন্ড। তা লিগেন্ড কোনটা? এখানে কিন্তু লিগেন্ড হলো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা যে যৌগ বা মৌল থাকুক, ঠিক আছে, সেগুলিই কি লিগেন্ড। তাহলে আমরা কিন্তু লিগেন্ড চিনতে পারলাম, তাহলে এখানে কি সায়ানাইড লিগেন্ড। তো এখানে লিগেন্ডের কী বলছে আমার নোট নাম্বার ওয়ানে, যে প্রথমে কি লিগেন্ডের নাম এবং সংখ্যা। তো লিগেন্ডের নাম পেয়ে গেলাম কি, এটা সায়ানাইড। তো সায়ানাইডের সংখ্যা কয়টি? ছয়টি। এখন ব্যতিক্রম না, এই সায়ানাইডের ক্ষেত্রে সায়ানাইডই লিগেন্ডের নামই হয়। আর যদি ওয়াটার হইতো এখানে লিগেন্ডটাকে, যদি ওয়াটার থাকতো তাহলে কিন্তু ওয়াটার ক্ষেত্রে কিন্তু ওয়াটার বলতে পারতাম না, অ্যাকোয়া বলতে হতো। বা আমরা যদি এখানে ই থাকতো, এই অ্যামোনিয়া বা অ্যামিন মূলক থাকতো, তাহলে কিন্তু আমাদের অ্যামিনই বলতে হইতো। কিংবা এখানে যদি কি থাকতো, সিলভার থাকতো, তাহলে আমরা বলতে হইতো আর্জেন্টট, ঠিক আছে, আর্জেন্টট বলতে হতো। মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে লিগেন্টের তখন আর এই মেইন নামটা থাকে না, তখন আরেকটি নাম হয়ে যায়। যেমন বললামই যে ওয়াটার অ্যাকোয়া, এরকম আর কি ব্যাপার। যাই হোক, আমরা এখন লিগেন্ড চিনতে পারলাম যে কি লিগেন্ডে সাধারণত কি লিগেন্ডে কি থাকে, ফার্স্ট ব্রেকেট থাকে। আর যদি বলি, এখন এটা মুছি, আমরা তো লিগেন্ডটা চিনতে পারলাম। এখন লিগেন্ড চিনার পরে এবার আমাদের চিনতে হবে কি কেন্দ্রীয় পরমাণু। এখন কেন্দ্রীয় পরমাণুর ব্যাপারটা আমি আগের ভিডিওগুলোতে কেন্দ্রীয় পরমাণু নিয়ে একটি ভিডিও করেছি, সেই লিঙ্কটি দিয়ে দেব। তো কেন্দ্রীয় পরমাণু, তাও আমি এখানে বলবো, কেন্দ্রীয় পরমাণুটা হলো কি, এই যে যৌগটা আছে এই যৌগের মধ্যে এই যে লিগেন্ড ছাড়া এই লিগেন্ডের সাথে যে যৌগটা থাকে সেটাই হলো কি কেন্দ্রীয় পরমাণু। এটা চেনার একটা উপায়। দ্বিতীয়ত, এটা শুধু চেনার উপায় না, এক্স্যাক্টলি যদি জটিল যৌগের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই কি ডি ব্লকের মূল হতে হবে। আর ডি ব্লকের মূলই কি হয়, যে এই আপনার কি হয় কেন্দ্রীয় পরমাণু হয়ে থাকে। তো আমরা বুঝতেই পারলাম যে কি লিগেন্ডের সাথে সাধারণত কি কেন্দ্রীয় পরমাণু থাকে, তাহলে আমরা কিন্তু কি কেন্দ্রীয় পরমাণু চিনতে পারলাম। তো এখন কেন্দ্রীয় পরমাণু চিনলাম, এবং কেন্দ্রীয় পরমাণুর নাম এবং কি জারণ সংখ্যা। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটা দেখি তাহলে কি হবে। দুই নম্বর নোটে কি বলছে, এখানে জটিল যৌগ বা আয়নের কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা বা নামের শেষে রোমান অক্ষর লিখতে হবে। তাহলে আমরা এখানে কেন্দ্রীয় মূল তো বুঝতেই পারছি কোনটা, কেন্দ্রীয় মূল কি এই যে কি আয়রন, আয়রনের জারণ মান। এখন জারণ মান বের করতে হবে আমাদের, আর জারণ মান ব্যাপারটা হলো যে এখানে তো -3 আছে, তাহলে এখানে সায়ানাইডের আমরা ই জানি কি -1 জারণ মান, তাহলে ছয়টার জন্য কত হবে -6, তাহলে 6 হইলো, তাহলে এখানে -3, এখানে -6, তাহলে এখানে কত হবে +3, কারণ কি টোটাল জারণ মান শূন্য বানাইতে হবে। এখন বলতে পারেন এখানে -6 আর -3, তো মাইনাস কী হলো, 9 হয়ে গেল, না, এখানে যেহেতু এই থার্ড ব্রেকেটের বাইরে আছে তাহলে ইকুয়াল টু এটা -3 টোটাল জারণ মান। তাহলে এটা যদি আমরা যদি উল্টা পাশে নিয়ে আসি তাহলে তো এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে কি তাহলে -3 থাকে, তা -3, তাহলে এখানে কি আয়রনের +3। তো এখন ব্যাপারটা হলো এই যে আয়রনের যে জারণ সংখ্যা বের করবে, এই জারণ সংখ্যাটা লিখতে হবে কি রোমান অক্ষরে, কারণ এটা কি এটা হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু। আমাদের দ্বিতীয় নোটে কিন্তু এটাই এটাই বলতেছে। এবার হলো কি তিন নাম্বার নোট, একাধিক লিগেন্ড। এখন লিগেন্ড দেখেন, এখানে লিগেন্ড সংখ্যা তো বুঝলাম, লিগেন্ড কি এখানে ফার্স্ট ব্রেকেটে থাকলে এটা লিগেন্ড। তো লিগেন্ড বলার পরও এখানে লিগেন্ড কয়টা আছে, ছয়টা। এই যে কথাটা, এই ছয়টাকে ছয় লেখা যাবে না, এটা লিখতে হবে কি ড্রাই ট্রাই বা হ্যাগজ। এখন এখানে কয়টা আছে, ছয়টা, সেহেতু এটার কী লিখতে হবে, হ্যাগজা লিখতে হবে। তো এটার কী লিখতে হবে, হ্যাগজা। যাই হোক, এখন আমরা এই যৌগটিরই নামকরণ করব, তাহলে বুঝতে পারবেন।
আমরা এখন কি কেন্দ্রীয় পরমাণু বা লিগেন্ড চিনলাম বা জারণ সংখ্যা রোমানের লিখতো এটা বুঝলাম, তো এই এই যৌগটাই কি আবার লিখতেছি আমি, ছাড় ব্রেকেট দিলাম, আয়রন লিখলাম, সায়ানাইট লিখলাম ছয়টা আর কি, -3 দিলাম। এখন ব্যাপার হলো যে এই যৌগটার মধ্যে কি অ্যানায়ন আছে কিনা? হ্যাঁ অ্যানায়ন তো আছে, আমরা জানি কি মাইনাস কি মাইনাস ঋণাত্মক মূলক, ঋণাত্মক মূলক কি অ্যানায়ন, আর পজিটিভ হলে কি হয় সেটা হলো ক্যাটায়ন। তো এখন এখানে কিন্তু কি এখানে কিন্তু অ্যানায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অ্যানায়ন আছে। তাহলে যৌগটার মধ্যে যদি কি থাকে অ্যানায়ন থাকে, তাহলে নামের শেষে এড যুক্ত হবে, কি এড যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই চারটি নোট কিন্তু বুঝে ফেলছি। এখন চারটি নোটকে আমরা এই নামকরণে মানে নামকরণ আমরা এখন শিখবো এই চারটি নোটের উপর। এখন তাহলে দেখি প্রথমে, যেহেতু আমি বলছি কি প্রথমে আমার কি করতে হবে, প্রথমে হলো কি যে লিগেন্ডের লিগেন্ডের নাম, তো লিগেন্ডের নাম কি এখানে সায়ানাইট, সায়ানাইট কয়টা আছে ছয়টা, তাহলে কি ছয়ের জন্য প্রথমে যদি আমি লিখি লিগেন্ডের নাম, লিগেন্ডের নাম প্লাস সংখ্যা, মানে এই যে তিন একাধিক লিগেন থাকলে ডাইটে যাই হোক, এখন কয়টা আছে ছয়টা, তাহলে ছয়টা, তাহলে কী হবে হ্যাগজা, প্রথমে আসলো কি হ্যাগজা মানে ছয়, লিগেন্ডের সংখ্যা সংখ্যা হিসেবে পড়বে প্রথমে, তাহলে হ্যাগজা, পরে কি লিগেন্ডের নাম সায়ানাইট, হ্যাগজা সায়া সায়ানাইট, হ্যাগজা সায়ানাইট পেয়ে গেলাম কিন্তু, হ্যাগনাস হ্যাগজা সায়ানাইট। আর এখানে কি জারণ সংখ্যা কিন্তু +3 আমরা বুঝতে পারছি, কারণ এখানে -6 আছে এখানে +3, তাহলে এখানে +3 হবে, তো +3 হচ্ছে, তো +3-র জন্য এবার আসি কি কেন্দ্রীয় মূলের জারণ সংখ্যাটা, কেন্দ্রীয় মূলটা লিখতে হবে। তো কেন্দ্রীয় মূলটা কী আছে এখানে আয়রন, তাহলে এখন আয়রন যে লিখবো আয়রনকে এখন আয়রন তো আর লেখা যাবে না, এখানে আয়রনের জারণ রোমান সংখ্যা জারণ সংখ্যা 3, তাহলে আয়রন 3 হবে। আচ্ছা ঠিক আছে আয়রন 3, কিন্তু এখানে কিন্তু অ্যানায়ন আছে এজন্য আয়রন 3 লিখতে পারবো না, এড যুক্ত হবে, তাহলে আয়রনের সাথে মানে ফেরেট, তাহলে কি ফেরো আয়রন তো ফেরেট, তাহলে কি আয়রনের ফেরের সাথে কি হবে এড যুক্ত হবে, তাহলে কি ফেরেট, তাহলে ফেরেট 3, যেহেতু আয়ন আছে সেহেতু আয়ন। এখন তাহলে আমরা পুরোপুরি নোটটা বুঝতে পারি, প্রথমে কি বলছি লিগেন্ডের নাম এবং লিগেন্ডের সংখ্যা, তাহলে কি লিগেন্ডের সংখ্যা বসাইছি প্রথমে হেক্সা, এই ফার্স্ট ব্রেকারের ভিতরে যা আছে তো এটা বসাইলাম, এরপর লিগেন্ডের নাম সায়ানাইট লিখলাম, এরপরে কি দেখতে পাচ্ছি, এরপরে কিন্তু দেখতে পাচ্ছি কি এরপরে দেখতে পাচ্ছি হলো কি কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর নাম বসাইলাম, ফেরো বসাইলাম, মনে করুন ফেরো বসাইলাম, কিন্তু আসলে কিন্তু ফেরেট হবে, কেন হচ্ছে অ্যানায়ন আছে, তাহলে এর জন্য এড যুক্ত করে দিলাম। আচ্ছা এবার কেন্দ্রীয় পরমাণুর নাম লেখার সাথে সাথে আবার কি করতেছি, এখন এই কেন্দ্রীয় পরমাণুর কি জারণ সংখ্যা কি রোমান সংখ্যা লিখতে হবে, রোমান সংখ্যা লিখলাম 3, আচ্ছা আর যেহেতু কি আয়ন আছে এর জন্য আয়ন লিখলাম, তাহলে আমরা বুঝতেই পারলাম কীভাবে কি একটি জটিল যৌগের নামকরণ লিখতে হয়, ঠিক আছে জটিল যৌগ দেখে। তো এখন আমরা চলে যাব, এখন আমরা চলে যাব 5 নম্বর ব্যাপারটায়, 5 নম্বর নোটে আমরা বলছি কি জটিল যৌগ যদি লবণ হয় তবে এর দুই শব্দ বিশিষ্ট কি হবে, দুই শব্দ বিশিষ্ট নাম হবে, তাহলে এরকম একটা যৌগ লিখি তাহলে আমরা বুঝতে পারবো, K4 আয়রন CN6। এখন এটা লিখলাম, আমরা জানি যে কি পটাশিয়াম এটাও কি একটা ধাতু, কেন্দ্রীয় পরমাণু তো বুঝতে পারছি এখানে কোনটা, কেন্দ্রীয় পরমাণু কি লিগেনের সাথে আছে, এটা হলো কেন্দ্রীয় পরমাণু যেহেতু ডি ব্লকের মৌল, তাহলে লিগেন্ডও ছিল ফার্স্ট ব্রেকেট থার্ড ব্রেক ইয়া কেন্দ্রীয় পরমাণু ছিল, আর কেন্দ্রীয় পরমাণুর বাইরে কি আছে একটা কি ধাতু আছে, আর ধাতু ধাতুর সাথে কি অধাতু যুক্ত হলে কি হয়ে যায় সায়ানাইট একটা কি অধাতু, তাহলে কি এখানে একটা লবণ তৈরি হয়ে গেল। এখন লবণ যে হচ্ছে পটাশিয়াম সায়ানাইট বা আয়রন আছে এখানে, এই যে লবণ তৈরি হচ্ছে, এখন কিন্তু নামকরণটা কিন্তু দুই কি হয়েছে এখানে জটিল যৌগ, যদি এই জটিল যৌগটার সাথে কি আছে এই জটিল যৌগটা একটা লবণ, এখন এই লবণ হয় দুই শব্দ বিশিষ্ট নাম হবে, তাহলে এটার নাম কেমন হবে, প্রথমত আমরা আগের রুলস থেকে একটু অ্যাড করব, তা কি অ্যাড করব, এই যে বাইরের থার্ড ব্রিকেটের বাইরের যে ধাতুটা আছে এটার নাম প্রথমে হবে, তাহলে কি লিখবো পটাশিয়াম, বাহিরের ধাতুর নাম আগে, বাহিরের ধাতুর নাম, আচ্ছা ঠিক আছে তাহলে লিখলাম পটাশিয়াম, পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম। এরপরে কি আমরা যে গতানুগতিক যে নিয়মগুলি দেখলাম এই চারটা নিয়ম, তাহলে কি প্রথমে ছিল কি লিগেন্ডের সংখ্যা, তাহলে কি লিগেন্ড কটা ছয়টা, তাহলে কি হেক্সা, নাম কি লিগেন্ডের সায়ানাইট,
সায়ানাইট। আচ্ছা সায়ানাইট, তাহলে এখন গেল সায়ানাইট। এবার কি আসবে? এবার আসবে কি কেন্দ্রীয় পরমাণুর নাম, এবং কেন্দ্রীয় পরমাণুর নামটা কি হচ্ছে এখানে কি ফেরেট। ফেরেট, তাহলে ফেরেট কেন, আয়রন আছে ফেরেট, এখন ফেরেট কত টু, তো টু হচ্ছে কেন এখানে, এখানে টু হচ্ছে এই জন্যেই, এখানে কত হচ্ছে প্লাস ফোর, পটাশিয়ামের জন্য কি হচ্ছে প্লাস ফোর, যেহেতু পটাশিয়ামের কি জার্মান প্লাস ওয়ান, তাহলে কি তাহলে প্লাস ফোর হবে চারটার জন্য, আর এখানে মাইনাস সিক্স, একটা সায়ানাইট একটার জন্য কত মাইনাস ওয়ান, তাহলে ছয় মাইনাস সিক্স, তাহলে প্লাস ফোর মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো ওয়ান, তাহলে কত লাগবে প্লাস টু লাগছে, এই জন্য রোমান সংখ্যা এখানে কিন্তু টু দিলাম কেন্দ্রীয় পরমাণুর নামের সাথে, তাহলে কি ফেরেট টু। তাহলে আমরা বুঝতেই পারলাম কি কীভাবে জটিল যৌগের কি লবণ, যদি লবণ থাকে সেক্ষেত্রে নামকরণ মানে তৈরি করা যাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাবো আর একটি ব্যাপারে, তো এটা পুরোপুরি ভিন্ন একটি ব্যাপার, মানে নোট নাম্বার যদি আমরা ধরতে পারি, এটা নোট নাম্বার যদি সিক্স ধরা যেতে পারে, নোট নাম্বার কত সিক্স, তো নোট নাম্বার সিক্সটা আসলে জ্যামিতিক সমনোর ক্ষেত্রে জটিল যৌগের নামকরণ, জ্যামিতিক সমনোর ক্ষেত্রে। তাহলে আমরা যদি সিক্স লিখি, সিক্সটা হবে এরকম, কোনো কোনো জ্যামিতিক, কোনো জ্যামিতিক সমনোর, কোনো জ্যামিতিক সমনোর ক্ষেত্রে একই পাশে অবস্থান্তর, অবস্থান্তর লিগেন্ডের লিগেন্ডের নামের পূর্বে, নামের পূর্বে সিস বসবে সিস, এবং বিপরীত পাশে অবস্থান্তরত লিগেন্ডের পূর্বে ট্রান্স বসবে। এখন এখানে ব্যাপারটা হলো এরকম যে কি কোনো জ্যামিতিক সমনোর ক্ষেত্রে একই পাশে অবস্থান্তর লিগেন্ডের নামের পূর্বে কি সিজ বসবে, মানে লিগেন্ডের ব্যাপার, লিগেন্ড যদি একই পাশে দুইজন থাকে তাহলে কি এটা সিজ বসবে জ্যামিতিক সমনোর ক্ষেত্রে, আর যদি কি লিগেন্ড দয় কি বিপরীত পাশে থাকে তাহলে কি ট্রান্স বসবে। তাহলে আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখি এখন, তো উদাহরণটা এরকম, আমরা যদি তাহলে উদাহরণটি হবে এমন যে প্লাটিনাম, আমরা যদি লিখি প্লাটিনাম, প্লাটিনামের সাথে ক্লোরিন আছে, ক্লোরিন এবং অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া, এখন এটা সংকেতটা দেওয়া আছে পিটি, প্লাটিনিয়াম ক্লোরিন এবং অ্যামিন, দুইটা অ্যামিন, আচ্ছা ঠিক আছে, তো এটারই নামকরণ আসলো পরীক্ষায় বা জ্যামিতিক সমন্বয় এই হিসাব করে দেওয়া থাকলো। ঠিক আছে, এভাবে দেওয়া থাকলো, তো আমাদের যা আমরা প্রথমেই জানি যে এটি কি একটি জটিল যৌগ, তো সেহেতু কি জটিল যৌগের কি লিগেন্ডটা দেখতে হবে, আগে আমাদের লিগেন্ড চিনতে হবে, এখানে দেখতে পাচ্ছি তাহলে কি লিগেন্ড কিন্তু আমরা চিনে ফেলেছি যে কি অ্যামোনিয়াটা কি অ্যামিন লিগেন্ড, তো এখন অ্যামিন লিগেন্ড কয়টা আছে দুইটা আছে, তাহলে এখানে দুইটা আছে তাহলে কি ডাই। ঠিক আছে, কিন্তু আমাদের মূল যে ব্যাপারটা আমরা যে এই দুইটা কি লিগেন্ড একই পাশে আছে, আর একই পাশে থাকলে আমরা বারবার বলছি সেটা হলো কি সিস, তাহলে এটা কি তাহলে সিস, তাহলে এটা হবে সিস ডায়ামিন, যেহেতু দুইটা ডায়ামিন, সিস ডায়ামিন, তাহলে সিস ডায়ামিন, এখন ক্লোরিন কয়টা আছে, ক্লোরিন কিন্তু দুইটা আছে, তাহলে কি সিস ডায়ামিন ডাইক্লোরো, ডাইক্লোরো যেহেতু দুইটা ডাইক্লোরো, আর আমরা প্রথমে বলছি কি জটিল জটিল যৌগের ক্ষেত্রে প্রথমে আসবে কি সেই লিগেন্ডের নাম, এবং লিগেন্ড যেহেতু জ্যামিতিক সমনু, তো জ্যামিতিক সমনু একই পাশে আছে সেহেতু কি সেই সিস হবে, একই পাশে যেহেতু আছে তো সিস লিখছি প্রথমেই, আর ডাইক্লোরো যেহেতু দুইটা ক্লোরিন আছে ডাইক্লোরো লিখলাম, এবার কি যে কি কেন্দ্রীয় মূলতা প্লাটিনাম, তো প্লাটিনাম এখানে কি আসছে প্লাটিনাম, প্লাটিনাম টু, প্লাটিনাম
প্লাটিনাম কত আসছে, টু আসতেছে। এখন টু কেন, জারণ সংখ্যা দুই হচ্ছে কারণ এখানে এখানে প্লাস টু আসতেছে। এটা কীভাবে আসতেছে এটা কিন্তু একবার সহজ ব্যাপার, কারণ অ্যামোনিয়া বা অ্যামিন এই যে মূলক যৌগটা আছে এটা কিন্তু আমরা জানি কোনো একটি যৌগের জারণ মান শূন্য হয় তাহলে শূন্য, আর ক্লোরিন দুইটার ক্ষেত্রে ঋণাত্মক মূলক একটার জন্য মাইনাস টু তাহলে দুইটার জন্য প্লাস টু, তা প্লাটিনাম প্লাস টু হবে কারণ কি ওইখানে মাইনাস টু হলে এখানে প্লাস টু বানাতে হবে, নাহলে কি টোটাল যে যৌগটা আছে এটা জিরো জি না বানাই তাহলে কিন্তু এটা যোগ হবে না, তাহলে কি প্লাস টু কি প্লাটিনামের আর মাইনাস ওয়ান করে কি ক্লোরিনের, এই জন্যে কি প্লাটিনাম রোমান প্রতীকে আমরা টু লিখেছি, কারণ কি ওই কেন্দ্রমূলের আমরা যে টোটাল যে জটিল যৌগের নামকরণ এইভাবে লিখতে হয়। তাহলে আমরা দেখতে পারলাম সিসের ক্ষেত্রে, মানে সিসের ক্ষেত্রে কীভাবে মানে যৌগটি আমরা দেখলে চিনব যে এটা আসলে সিস জটিল যৌগটি। এবার আমরা দেখব যে যৌগটি যদি ট্রান্স হয় সেক্ষেত্রে আসলে স্ট্রাকচারটা কেমন হবে। ট্রান্সের ক্ষেত্রে ব্যাপারটা সেম বা একটু ডিফারেন্স আছে, ক্লোরিন এবার যদি আমি লিখি অ্যামোনিয়া অ্যামোনিয়া আর এই পাশে লিখলাম ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে, তো ক্লোরিন লিখলাম, এই যৌগটাও কিন্তু একটা জটিল যৌগ একবার সেম আগেরটাই, ঠিক আছে, যে পিটি সিএল টু প্লাটিনাম দুইটা ক্লোরিন আর অ্যামোনিয়া কি আছে দুইটা আছে থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে কিন্তু আমাদের লিগ্যান্ড চিনতে হবে, তাই একই সেম ব্যাপার এখানে তো লিগ্যান্ড চিনতে পারছি কি অ্যামিনটাই লিগ্যান্ড, তো এখানে লিগ্যান্ড দেখতে পাচ্ছি তাহলে লিগ্যান্ড চিনে ফেললাম, কিন্তু লিগ্যান্ডটা কি একই পাশে নেই, আছে কি বিপরীত পাশে, এই অ্যামোনিয়ার বিপরীত পাশে এই অ্যামোনিয়া মানে অ্যামিনটা আর কি। তো এখন তাহলে এটা হয়ে যাবে কি ট্রান্স, তাহলে যৌগটির নাম হবে ট্রান্স, ট্রান্স কি অ্যামিন কয়টা আছে দুইটা, লিগ্যান্ডের আগে কী হয় লিগ্যান্ডের নামের সে কয়টা সংখ্যা সেইটা লিখতে হয়, সেহেতু ডাই ডাই কি অ্যামিন, অ্যামোনিয়াটা হয়ে যাবে অ্যামিন ডাই অ্যামিন, বুঝতে পারলাম আমরা। এরপরে কী হবে, এরপরে আসে কি, এরপর ক্লোরিন আছে তাহলে কি ডাই ক্লোরিন সরি ডাই ক্লোরো, ক্লোরিনটা হয়ে যাবে কি ক্লোরো, ঠিক আছে, নামকরণে ক্লোরিনটা হয়ে যাবে ক্লোরো, আর এখানে কি এমন ইয়া কেন্দ্রমূল্যটা কি প্লাটিনাম, তাহলে প্লাটিনাম কত এখানে প্লাস টু, কারণ একই ব্যাপার আগেও আমরা দেখছি এখানে প্লাস টু এখানে মাইনাস টু আর এখানে জিরো, তাহলে টোটাল কি জিরো হয়েছে প্লাস টু মাইনাস টুতে, তাহলে কি প্লাটিনাম প্লাটিনাম টু, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম জ্যামিতিক সমন্বয়ের ক্ষেত্রে নামকরণটা হবে যে অপর পাশে থাকে বিপরীত পাশে সেক্ষেত্রে ট্রান্স, আর যদি লিগেন্ডটা একই পাশে থাকতো মানে লিগেন্ডের উপরে পুরোপুরি নামকরণটা নির্ণয় করতেছি আমরা ট্রান্স আর সিস, আর যে একই পাশে থাকতো তাহলে সিস হতো। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, আগামী লেকচারে আমি নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।